হেই গাইজ, আমি রাজীব। আর আজকে আমি কথা বলবো বলিউডের সব থেকে বেশি আয় করা 10টি মুভি সম্বন্ধে। বলিউড দিনে দিনে উজ্জ্বল হয়েছে বিশ্ব চলচ্চিত্রের আঙিনায়। বিশ্বের সবচেয়ে বড় সিনেমার বাজারও বলা হয় ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে। দীর্ঘদিনের ইতিহাসে এখানে মুক্তি পেয়েছে শত শত কালজয়ী সিনেমা, সেইগুলো যেমন দর্শক সমালোচককে মুগ্ধ করেছে তেমনি মাতিয়েছে বক্স অফিসও। সময়ের সঙ্গে সঙ্গে টাকার মূল্যায়নের পরিবর্তন ঘটেছে। 5 টাকার টিকিট এখন 500 টাকায় গিয়ে ঠেকেছে। সেই দিক থেকে দিলীপ মধুবালার মুঘল ই আজম, অমিতাভ ধর্মেন্দ্রর শোলে কিংবা শাহরুখ কাজলের কালজয়ী DDLJ-র আয়ের পরিমাণ হয়তো বর্তমান সময়ের বাহুবলী কিংবা পিকে কাবির সিং সিনেমার চেয়েও কম নয়। তাই বলিউডের ইতিহাসে সেরা ব্যবসা সফল 10 ছবির তালিকা করতে গিয়ে অনেক সফল ও বিভিন্ন প্রজন্মে রেকর্ড সৃষ্টিকারী সিনেমাগুলোকে পাওয়া যাবে না। কিন্তু টাকার মূল্যের যে পরিবর্তন ঘটেছে সেইখানে বিচার বিশ্লেষণ করলে হয়তো বর্তমানের 1000 কোটি টাকার আয়ের বাহুবলীকেও পিছনে ফেলে দেবে 70, 80 বা 90-এর দশকের অনেক সিনেমা। সেই আলোচনা বিস্তর জটিল এবং সময় সাপেক্ষ। বরং দেখে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া তালিকায় বলিউডের বক্স অফিস কাঁপানো সেরা 10টি ছবির নাম। এই লিস্টের 10 নম্বরে আছে পদ্মাবত। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় ভারতীয় মহাকাব্যিক সময়ের কাহিনীতে নির্মিত চলচ্চিত্রটি পদ্মাবতী নাম থাকলেও তা পরিবর্তন করে পদ্মাবত করা হয়। 2018 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিকে এখনো পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি ধরা হয়। এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয় 215 কোটি টাকা এবং আয় করে 885 কোটি টাকা। নয় নম্বরে আছে সঞ্জু। সিনেমাটি সঞ্জয় দত্তের জীবনী, তার পিতার সাথে তার সম্পর্ক, মদ্যপ এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়া, 1993-এর বোম্বে বোমা হামলায় জড়িত থাকার জন্য গ্রেপ্তার, চলচ্চিত্র শিল্পে ফিরে আসা এবং অবশেষে তার কারাগারের মেয়াদ সম্পূর্ণ করার পর মুক্তি অবলম্বনে নির্মিত। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর। সঞ্জু প্রযোজনা করেন বিধু বিনোদ চোপড়া এবং রাজকুমার হিরানি, এবং রাজকুমার হিরানি পরিচালনা করেন। 2018 সালে মুক্তি পাওয়া 161 মিনিটের হিন্দি ভাষার এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 100 কোটি রুপি এবং এই সিনেমা থেকে আয় হয়েছে 586 কোটি টাকা। আপনা লাইফ ফুল সাপ সিঁড়ি কা বোর্ড হ্যায়, কবি আপ তো কবি ডাউন। পুলিশ ওয়ালোনে ঝাপড় মারা, আন্ডারওয়ার্ল্ড নে সুপারি নিকালা, ঘড়িয়া ভি পেনি হাত। 8 নম্বরে আছে সুলতান। সিনেমাটির গল্প হরিয়ানা থেকে আসা একজন কাল্পনিক পালোয়ান কুস্তিগির এবং প্রাক্তন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন সুলতান আলী খানকে কেন্দ্র করে, যার সফল ক্যারিয়ার তার ব্যক্তিগত জীবনে বিপর্যয় সৃষ্টি করে। সালমান খান এবং অনুষ্কা শর্মার অভিনয়ে ব্যাপক সাড়া ফেলা এই সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে 145 কোটি টাকা এবং আয় হয়েছে 623 কোটি টাকা। সাত নম্বরে আছে বাহুবলী দ্য বিগিনিং। তেলেগু ভাষায় ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্রের প্রথম অংশ বাহুবলী দ্য বিগিনিং। ভারতীয় চলচ্চিত্র জগতের সব থেকে বেশি বাজেটের ছবি এইটি। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 250 কোটি টাকা। চলচ্চিত্রটির দৃশ্যায়ন করা হয়েছে অ্যারি অ্যালেক্সা নামক একটি ক্যামেরা ব্যবহার করে। 2016 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেন SS রাজামৌলি। ব্যাপক সাড়া ফেলা এই সিনেমা থেকে লাভ হয় 650 কোটি টাকা। ছয় নম্বরে হচ্ছে টাইগার জিন্দা হে। সিনেমাটি 2012 সালের এক থা টাইগার চলচ্চিত্র ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রধান ভূমিকাতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, গিরিশ কর্ণদ, সুদীপ ও গবি চাহাল। ভারতীয় গুপ্তচর থ্রিলার ধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এই সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 210 কোটি টাকা এবং এই সিনেমা থেকে আয় হয়েছে 660 কোটি টাকা। পাঁচ নম্বরে হচ্ছে পিকে। এই সিনেমাতে পিকে নামের এক মানব আকৃতির এলিয়েনের গল্প বলা হয়েছে। এই এলিয়েন এক তরুণী টিভি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করে এবং ধর্মান্যতা ও কুসংস্কার নিয়ে প্রশ্ন তোলে। এটি মুক্তি পায় 2014 সালে। 152 মিনিটের এই সিনেমায় পরিচালনা করেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করেন হিরানি, বিধু বিনোদ চোপড়া এবং সিদ্ধার্থ রায় কাপুর। হিন্দি ভাষার এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 85 কোটি রুপি এবং এই সিনেমা থেকে আয় হয়েছে 832 কোটি টাকা। ना साल्व कर रहे हैं, ना मिल रहे हैं। लुल हो गई हमारी लाइफ। हाँ, वैसे तुमने ये हेलमेट क्यों पहना हुआ है? एक चीज से सीखा है।
চার নম্বরে হচ্ছে সিক্রেট সুপারস্টার। একটি মুসলিম বালিকার সঙ্গীত শিল্পী হতে চাওয়ার কাহিনী নিয়ে বানানো সিক্রেট সুপারস্টার মুক্তি পায় 2017 সালে। অদ্বৈত চন্দনের রচনা এবং পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেন আমির খান এবং কিরণ রাও। 150 মিনিটের এই সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল মাত্র 15 কোটি রুপি এবং এই সিনেমা থেকে আয় হয় 966 কোটি রুপি। বতা ক্যা চাইয়ে তুজে, বতা ক্যা তেরা ড্রিম? আমি হম চাহতে কি সারা ওয়ার্ল্ড হামারি আওয়াজ সুনে। সুপার হিট, সুপার হিট, পছন্দ আয়া। এই লিস্টের 3 নম্বরে আছে বজরঙ্গী ভাইজান। কবির খানের পরিচালনায় 2015 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বক্স অফিসে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করে। ছবিটির মানবিক আবেদন সারা ভারতে সবার মন জয় করতে সক্ষম হয় এবং একই সঙ্গে পাকিস্তানেও ব্যাপক জনপ্রিয় হয়। শুধু তাই নয়, সালমান খানের অভিনয় জীবনের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হিসাবে মর্যাদা পেয়েছে এটি। এই সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 90 কোটি রুপি এবং এই সিনেমা থেকে আয় হয় 969 কোটি রুপি। মুন্নি, তু বল নি সকতি? আচ্ছা, এক কাম করতে হ্যাঁ কে শহরোঁ কে নাম লেতে হ্যাঁ, ওর ওর তেরা ঘর ওয়াহাঁ পর হুয়া তো তু হাত উঠা লেনা, মেরঠ। এই লিস্টের 2 নম্বরে আছে বাহুবলী 2। এস এস রাজামৌলির পরিচালনায় এই ছবিটি বাহুবলীর দ্বিতীয় পর্ব। এই ছবির মূল উপজীব্য অমরেন্দ্র বাহুবলী ও ভল্লাদের নামে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা। ভারতীয় সিনেমায় ভিজুয়াল ইফেক্টের মানকে একটি অন্য স্তরে নিয়ে গিয়েছে এই সিনেমাটি। পরিচালক যেভাবে দর্শকদের একটি আবেগময় রোলার কোস্টার রাইড দিয়েছেন কল্পনার জগতে, তা সত্যিই প্রশংসিত। মুক্তি লাভের 6 দিনের মধ্যেই বিশ্বব্যাপী 800 কোটি টাকা আয় করে এই ছবিটি পিকে ছবির আয়কেও পিছিয়ে ফেলে দেয়। অল্পকালের মধ্যেই এটি সর্বকালের সর্বাধিক লাভজনক ভারতীয় চলচ্চিত্রের স্থান অধিকার করে নেয়। এই ছবিটি বিশ্বব্যাপী 1810 কোটি টাকা আয় করেছে। এই লিস্টের 1 নম্বরে হচ্ছে দাঙ্গাল। ছবিটি পরিচালনা করেন নীতেশ তিওয়ারি। এই ছবিতে মেন চরিত্রে অভিনয় করেন আমির খান, ফাতিমা সানা শেখ এবং সন্ধ্যা মালহোত্রা। এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আয়কারী সিনেমার মধ্যে অন্যতম এবং চীনের সবচেয়ে বেশি আয়কারী 20টি সিনেমার মধ্যে অন্যতম। ভারতীয় পরিচালক নীতেশ তিওয়ারি পরিচালিত জীবনী বিষয়ক ক্রিয়াকেন্দ্রিক চলচ্চিত্র এটি। আমির খান এই চলচ্চিত্রে মহাবীর সিং ফোগাট চরিত্রে অভিনয় করেছেন, যিনি তার 2 মেয়ে গীতা ফোগাট ও ববিতা কুমারীকে কুস্তি শিক্ষা দেন। এই ছিল বলিউডের সবথেকে বেশি আয় করা 10টি সিনেমার লিস্ট। এর মধ্যে কোন সিনেমাটি আপনার সবথেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং টলিউড ও বলিউডের সমস্ত নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।